এভরিওয়ান, কাছে দূরে যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমার নিউ ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি দেখাবো টোন ফিশের কাবাব। টোন ফিশের কাবাব বানানোর জন্য আমি এখানে টোন ফিশ নিয়েছি। এখানে আমি টোন ফিশটাকে চিপে এক্সট্রা পানিটাকে ফেলে দিয়েছি। আর এখানে আমি আজকে ক্যানের টোন ফিশ ইউজ করিনি, প্যাকেটের টোন ফিশটা ইউজ করেছি। আপনারা চাইলে এরকম ক্যান বিভিন্ন সুপার শপে কিনতে পাওয়া যায়, এরকম ক্যানও আপনারা নিয়ে নিতে পারেন। তবে আমি এরকম ক্যানের দুইটা পরিমাণ হবে আমি যে যে এখানে এই টোন ফিশটা নিয়েছি, এই যে আমি পানিটাকে ঝরিয়ে নিয়েছি এখান থেকে, চিপে একদম শুকনো করে নিয়েছি। আর একটা বড় সাইজের আলু আমি এখানে সিদ্ধ করে নিয়েছি। পেঁয়াজটাকে কুচি করে নিয়েছি, একদম মিহি করে কুচি করে নিতে হবে। আর এখানে আমি দুইটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি, লেবুর অর্ধেক নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি জিরার গুঁড়া 1 টেবিল চামচ এবং মরিচের গুঁড়া 1 টেবিল চামচ। এখানে আছে আদার পেস্ট এবং রসুনের পেস্ট, আমার ফ্রোজেন ছিল এরকম কিউব করা, আর আছে ফ্রোজেন ধনিয়া পাতা, আর স্বাদ মতো লবণ নিয়ে নিতে হবে। এখন আমি আলুটাকে মিক্স করে নিচ্ছি। প্রথমেই টুন ফিশের সাথে আমি আলুটাকে প্রথমেই মিক্স করে নিচ্ছি। একটু মিক্স করা হয়ে গেলে আমি এর মধ্যে বাকি উপকরণগুলো দিয়ে দেব। টুন ফিশটাকে আলুর সাথে মিক্স করা হয়ে গেলে আমি এখানে বাকি মশলাগুলো সব একে একে অ্যাড করে দেব। যে আমি এখানে যা যা নিয়েছিলাম, কাঁচামরিচ, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়া পাতা, লবণ এবং এখানে দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রসটা অবশ্যই অ্যাড করতে চেষ্টা করবেন, কারণ লেবুর রসটা কিন্তু যে কোনো মাছ এবং গোসের যে আস্তে একটা গন্ধ থাকে সেটাকে দূর করতে সাহায্য করে। তো লেবুর রসটা এখন আমি দিয়ে দিচ্ছি। এখন আমি সবগুলোকে আবার হালকা হাতে মিক্স করে নেব। আর এটা মিক্স করতে করতে আপনাদের কাছে আমার একটা অনুরোধ যে আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওগুলোতে অবশ্যই লাইক দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আসলে লাইক দিলে আমার ভিডিও দেওয়ার উৎসাহ আরও বেড়ে যায়। আর আপনারা বেল নোটিফিকেশনটি অবশ্যই অন করে রাখবেন, কারণ আমি ভিডিও দিলে সবার আগে আপনাদের কাছে তা পৌঁছে যাবে। তো এই যে আমার মিক্স করা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে একটা ডিম ফাটিয়ে নিলাম। ডিমটাকে আবার সবগুলোর সাথে মিক্স করে নিলাম, এতে একটা সুন্দরভাবে বাইন্ডিং আসবে, যেটা আমার যে কোনো একটা শেপ দিতে এটাকে সাহায্য করবে। এই যে ডিমটা দিয়ে আমি ভালোভাবে এটাকে আবার মিক্স করে নিলাম। আমার এটা এখন বানানোর জন্য একদম প্রস্তুত হয়ে গেছে। এখন আমি হাতটা ধুয়ে দুই হাতের তালুতে একটু তেল মেখে নেব, আর এরকম করে অল্প অল্প পরিমাণে নিয়ে এটাকে একটা সুন্দর মতো কাবাবের শেপ দেওয়ার চেষ্টা করব। এই যে দুই হাতের তালুতে তেল দিয়ে আমি এটাকে সুন্দরভাবে একটা কাবাবের শেপ দিয়ে নিচ্ছি। এই যে আমার একটা বানানো হয়ে গেছে। এখন আমি আবার একই পরিমাণে নিয়ে আবার আর একটা বানানোর চেষ্টা করছি।
কিংফিশার কাবাবটা খেতে কিন্তু অনেক মজা। যারা খেয়েছেন তারা তো জানেনই, আর যারা না খেয়েছেন তারা বানিয়ে খেয়ে দেখবেন। এই যে এরকম করে আমি এক একে সবগুলো বানিয়ে নেব। পাশে একটু ফাটা থাকলে আমি সেটাকে আনতে আস্তে আস্তে চেপে ঠিক করে দিলব। এবং এই যে আমার সবগুলো বানানো শেষ। এখন আমি কিছু ভেজে নেব, আর বাকিগুলো আমি ফ্রোজেন করে রেখে দেব, সবগুলো আমি এখন ভাজব না। এই যে আমার এখন এগুলো ভাজা শেষ। তো দেখা হবে অন্য কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আমার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।